ভালো আছেন? এগুলো আপনাদের নিজস্ব? আমার সব আমার নিজের প্রীতিলতা রেগে চট্টগ্রাম তো আমি শুরু করেছিলাম, এটা টোটালটাই তার চিঠি এবং আরেকটা হচ্ছে প্রীতিলতা। এগুলো কাপড়টা কি সুতি না পাটের? খাদি খাদি খাদি। আচ্ছা আচ্ছা, একটু যদি বলতেন আর কি কিভাবে শুরু করলেন? প্রীতিলতা তো আমি চট্টগ্রামে তো ছিলাম দীর্ঘদিন, তো আমি মনে করি নারী যদি মানে অনুপ্রেরণার অংশ হচ্ছে প্রীতিলতা, তার সাহস উৎসাহে আমরা আজকে নারীরা এখানে সাহসী ভূমিকা রাখছি। তো গতকাল ছিল প্রীতিলতা আত্মজীবনী দিবস। আমি দীর্ঘ বছর ধরে চট্টগ্রামে প্রথম আদিবাসী কাপড় নিয়ে কাজ করছি, সাথে সাথে প্রীতিলতার জীবন কাহিনী এবং বিপ্লবীর জীবন কাহিনী নিয়ে কাজ করছি। এবছরে আমি কাজ করেছি প্রীতিলতার মায়ের কাছে শেষ চিঠিটা লিখে দিয়েছি, সেই চিঠিটাকে নিয়েই কাজ করছি। আচ্ছা ম্যাডাম, আমাদের নারীদের, চট্টগ্রামের নারীদের তো এগিয়ে নিতে মনোরাহাটি মেলা আপু অনেক কাজ করেছেন, সেই বিষয়টা যদি একটু তো আমি বলবো যে আজকে যে উদ্যোক্তা মেলা দেখছেন, সেই মেলার প্রধান ভূমিকাতে সবচেয়ে বেশি অনুপ্রেরণার অংশে হচ্ছে আমাদের মনোরাহাটি মালি, আমাদের উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, যার সহযোগিতা যার অনুপ্রেরণায় আজকে আমরা নারী উদ্যোক্তারা শত শত নারী শত শত নারী উদ্যোক্তা বের হচ্ছে, লিডার বের হচ্ছে। এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নারীদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কাজ করছে এসবি ফাউন্ডেশন থেকে বিভিন্ন লোন থেকে শুধু বিভিন্ন রকমের এগিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের মনিয়াপ্পা সেমনই একজন লেডি যে হচ্ছে আমাদেরকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে এই মেলাটার আয়োজন করেছে, যে চট্টগ্রামে নারী উদ্যোগের আমরা যারা আছি, আমরা আমি বেসিক্যালি ফ্যাশন ডিজাইনার, তো দেশীয় তাঁত নিয়ে কাজ করছি, এই যে প্রোডাক্টগুলো যা দেখছি সবই আমাদের নিজস্ব ডিজাইনার। আরেকটা এখানে আরেকটা বিশেষত্ব আছে যে নারীদেরকে যে পিছিয়ে রাখা হয় সেই উদ্দেশ্য নিয়ে প্রীতিলতা কিছু কথা বলেছিল নারীদেরকে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে। আমি আপনাকে একটু যদি ই করেন
এই যে দেখেন উনি সেই সময় এত অল্প বয়সী নারী যে লিখে গেছে যে কতটা অনুপ্রেরণার একটা অংশ, মেয়েরা যে এখনো পিছিয়ে আছে তার কারণ তাদের পেছনে রাখতে হয়েছে। নারীরা এখন প্রতিজ্ঞাবদ্ধ যে তারা পিছিয়ে থাকবে এবং সংগ্রাম যতই করছি ও বিপদ সংকুলন হোক না কেন, ভাইদের পাশাপাশি দাঁড়িয়ে তারাও সক্রিয় অংশগ্রহণ করবে। আমি আন্তরিকভাবে আশা করি আমার বোনেরা আর নিজেদের দুর্বল থাকবে না, এই আশা নিয়ে আমি আজ আত্মতে অগ্রসর হলাম পিতৃদাতা। আপনি বলেন এর চেয়ে বড় অনুপ্রেরণা কি আর কিছু? থ্যাংক ইউ।